কারণে ঘোরাফেরা করতেছে, কোনো কাজ নাই। এরপরও দেখবেন তারা অনর্থক অকারণে সময়টুকু নষ্ট করতেছে। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের অপপ্রচার যদি, সময়ের অমূল্যায়ন যদি করো, সময়কে যদি গুরুত্ব না দাও, তাহলে দুনিয়া আখেরাত দুই দিকেই তুমি ক্ষতিগ্রস্ত। শুধু পরকালে ক্ষতিগ্রস্ত না, যারা সময় অপচয় করে তারা দুনিয়ার দিকেও কোনোদিন কোনোদিন তারা ডেভেলপ হতে পারে না, পরকালেও ডেভেলপ হতে পারবে না যদি সময়ের মূল্যায়ন না করে। নিজ প্রয়োজনে রাস্তাঘাটে যারা ঘুরাইতেছে, আল্লাহ বলেন প্রত্যেকটা সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। রব্বি কারিম বলেন অনর্থক তো বানাই নাই, ঘোরাফেরা করার জন্য বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই, আরামায়েশ করার জন্য বানাই নাই, বিয়া শাদী করার জন্য বানাই নাই, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য বানাই নাই, রাজনীতি করার জন্য বানাই নাই, দুর্নীতি করার জন্য বানাই নাই, টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, সাদাবাজি করার জন্য বানাই নাই, বানাইছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দানব একমাত্র বানাইছি আমার ইবাদত করার জন্য, তোমরা মনে কইরো না আমি অনর্থক বানাইছি, অনর্থক বানাইছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাইছ নাই, বান্দা গোলামির জন্য বানাইছি, গোলামির জন্য বানাইছি, গোলামি চাইরা মন করা জিন্দগি আমরা পালন করতেছি, যেমনে মনে চাই এমনে চলি। আল্লাহ বলেন আমি কিন্তু সীমিত পুঁজি দিছি বান্দারে, অসীম পুঁজি দেই নাই, সীমিত পুঁজি দিছি আমি। তোমারে নূহ পয়গম্বরের হায়াত দেই নাই, এ আদম নবীর হায়াত দেই নাই, আমি তোমারে মুসা নবীর হায়াত দেই নাই, আমি তোমারে সীমিত পুঁজি দিয়া পাঠাইছি, একমাত্র শুধুমাত্র গোলামি করব, কাদা হয় না গোলামি করব আল্লাহর। রব্বি কারিম বলে যদি তোমরা ব্যবসায় একবার লস খাও, আর দ্বিতীয়বার ব্যবসা করার কোনো সুযোগ আমার জমিনে তোমাকে দেওয়া হবে না। তাই ব্যবসা করার সময় খুব সাবধান, নির্যাত কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ বলেন চারটা অপশন দিলাম রে বান্দা, চার অপশন যদি পালন করস আমি ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। চারটার মধ্যে এক নাম্বার হলো ইল্লাযীনা আমানু, রব্বি কারিম বলেন এক নাম্বার হলো ইমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলেন ইমান কার উপরে? কথা হয় না? আপনারা বলবেন হুজুর আমরা তো জানা পড়ছি ওয়াজ শোনার জন্য, সবাই তো ইমানদার, সবাই তো ইমানদার, তাহলে এক নাম্বার তো আমরা পালনই করলাম, শুধু দাড়ি টুপি থাকলে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না গো। অনেক মানুষ আমরা জানি না কোন কথায় ইমান যায়, কোন কথায় ইমান আয়, এমন কথা বলি যে কথা ইমান চলে যায় আমরা ফেরো হয় না, কথা হয় না। এই জন্য ইমান, ইমান আনতে হবে এক আল্লাহর উপরে। আর যখন লোকটা ইমান আনে পরিপূর্ণভাবে, তার উপরে পরীক্ষাও চলে আসে, কারণ পরীক্ষা হয় একমাত্র ইমানদারের জন্য, কথা হয় না। পরীক্ষা কোনো রান্ডমের জন্য হয় না, পরীক্ষা কোনো লাল চামড়া ইয়াহুদীদের জন্য হয় না, পরীক্ষা হয় মুমিনের জন্য, ইমানদারের জন্য। যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, যাদের ইমান বেশি শক্ত তাদের উপরে মুসিবত আসতেছে, ফিলিস্তিনের মুসলমানের উপরে ইমানের পরীক্ষা চলতেছে, শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপরে পরীক্ষা চলতেছে এমন তার নয়, ফিলিস্তিন আর ইহুদিদের যুদ্ধের মাধ্যমে আমাদেরও পরীক্ষা চলতেছে, টের পাইতেছি না, আমাদের পরীক্ষা চলতেছে, আমাদেরও পরীক্ষা চলতেছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হইলেই আমরা নেক আমল করতে পারবো, শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, শুধু তসবির মধ্যেই সীমাবদ্ধ না। যুবক ভাইয়ের আমার দাড়ি টুপি লাগাইয়া অনেকে তো ইসরায়েলের পক্ষেও নিতেছে, নেকি না?
সুন্দর ওয়াজ করে ঘোমটা লাগাইয়া ইউটিউবের সেরা বক্তা ফেমাস বক্তা, কিন্তু দেখা যায় ইহুদিদের পক্ষে টানে মুসলমানদের বিরোধিতা করে, আছে না নাই? তাহলে ইমান শুধু দাড়ি টুপির মধ্যে নয় গো, সুন্দর চেহারার মধ্যে ইমান নয়, ইমানের পরীক্ষা চলতেছে মুসলমানের। এ যুবক ভাই, এ প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদের উপরে পাখির মতো গুলি করে তাদেরকে মারা হচ্ছে, ছোট ছোট অবুজ বাচ্চাদের গুলি করে মারা হচ্ছে। প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখা যায় লাশের মিছিল শুরু হয়েছে। গত কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম, এক মা তার সন্তানকে কাঁধে নিয়ে মুস্কি হাসি দিছে। আমি ছবিটার দিকে তাকায় রইলাম, ঘটনা কি? মা তার সন্তানকে লইয়া, মৃত সন্তানকে লইয়া মুস্কি হাসি দিল, ঘটনাটা কি? আমার হঠাৎ করে সাহাবিদের ঘটনা স্মরণ হয়ে গেল। বাস্তব তো কথা, সাহাবিদের যুগেও সন্তানগুলিকে মা নিজের হাতে যুদ্ধের ময়দানে নিয়ে দিয়ে আসতো। কেন দিয়ে আসতো? কিয়ামতের মাঠে যেন আল্লাহ শহীদের মা হিসাবে দাঁড় করায়। কথা হয় না? এ শহীদের মা আল্লাহ নবীর কাছে একজন সাহাবি মহিলা, ওই মহিলা এসে বলে, নবী গো আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার উপযুক্ত কোনো সন্তান নাই যে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো নবী, কিন্তু মনের মধ্যে একটা আফসোস, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠতে চাই গো নবী, কিন্তু আমার তো উপযুক্ত সন্তান নেই, তাই 7 বছরের বাচ্চাকে আপনার কাছে রেখে দিলাম গো নবী, আপনার কাছে রেখে দিলাম, আমার সন্তানটারে লইয়া আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার সন্তান শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠতে চাই। আল্লাহর নবী বলেন, মা গো এত ছোট বাচ্চা দিয়া যুদ্ধের ময়দানে কিছু হবে না, এই বাচ্চা তো তরবারিও নিতে পারবে না। মা ডাক দিয়া বলে, হুজুর আমি জানি আমার সন্তান তরবারি হাতে নিতে পারবে না, কিন্তু আমি জানি, আমি জানি আপনাকে যখন তীর মারবে, আপনাকে যখন বেঈমানরা দূর থেকে তীরের আঘাত পড়বে, তীর আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন গো নবী, একটা ঢালের প্রয়োজন, আপনাকে যখন তীর মারবে আমার 7 বছরের বাচ্চাটা একদিকে হাতে ধরবেন আর একদিকে পায়ে ধরবেন, দুইরা যতগুলা তীর আছে আমার সন্তানের শরীর দিয়ে আপনি আটকাবেন, আমার সন্তানটা জাজরা হয়ে যাবেন, আপনি নবীর শরীরে একটা তীর লাগতে দিবেন না, আর আমার সন্তান শহীদ হইলে পরে হাশরের মাঠে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন শহীদের মা বইলা ডাক দেয়, ওই মায়ের ছবি দেখে, ফিলিস্তিনের মায়ের ছবি দেখে আমার স্মরণ হয়ে গেল, যদিও সন্তানটারে লইয়া মুস্কি হাসি দেগো, এই মুস্কি হাসির মানেটা হলো জান্নাতের গ্রান পাইয়া উনি মুস্কি হাসি দিছে, মনটে বুঝাইতেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাকে শহীদের মা বইলা ডাক দিবে। আমার যুবক ভাইরা, এই ইমানের পরীক্ষা চলে গো, ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলতেছে, আমাদের খবর নাই, খবর নাই, খবর নাই, পুঁজি কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, অনেক মুরব্বীদের দাড়ি সাদা হয়ে গেছে, দাঁত লড়াচড়া করে চোখের পাওয়ার কমে গেছে, আমাদের চুলগুলো এখন কালো, একটা সময় সাদা হবে, কিন্তু ইয়াদ রাখবেন পুঁজি কিন্তু সীমিত, 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 মুনাফা কিন্তু অসীম দরকার, অল্প পুঁজি দিয়া অসীম মুনাফার প্রয়োজন, কি মুনাফা অর্জন করলাম, খেলায়ার খেলায় জীবন গুড়াইয়া দিলাম, একটা সময় কিন্তু মালাকুল মওত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়ে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ বলছি তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত,
কিন্তু চারটা পয়েন্ট আমি তোদের জন্য রেখে দিলাম। এক নাম্বার হলো ইমান, এক নাম্বার কি, এক নাম্বার হলো ইমান। ইমান আনতে হবে এক আল্লাহর উপরে। ইমানদার দাবি কইরা আ জায়গায় বে জায়গায় কিন্তু সেজদা দেওয়া যাবে না, কথা কই না। আমরা নিজের ইমানদার দাবি করি, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আ জায়গায় বে জায়গায় মাথা টেকায়া বসে থাকি। ইমান আছে না গেছে, ইমান আছে না গেছে। এ খুব সাবধান, ইমান চলে যায় কোন ভাবে কেউ জানে না। সেজদা একমাত্র হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হবে সেজদা। তাই ইমানদার দাবি করে সেজদায় আ জায়গায় বে জায়গায় দেওয়া যাবে না। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন দুই নাম্বার হলো বান্দারে পরিষদের মাফি কেন কেন দেওয়া হইলো? নেকামলের প্রতিযোগিতার জন্য, কিসের জন্য? কথা হয় না এখানে, নেকামলের জন্য। আপনারা যারা বলছেন প্রত্যেকের আমল নামায় কিন্তু আল্লাহ নেকি লিখা দিছে, সুবহানাল্লাহ, আসেনি থাকলে কোন না কা। এখানে যতক্ষণ বসা থাকবেন আল্লাহর নবী বলেন নাজালা আলাইহি মুসাকিনা, প্রত্যেকের উপরে সাকিনা নাজিল হবে। মোনাজাত পর্যন্ত থাকলে সগীরা গুনাহ মাফ করে দিবে। লাভ না লস, আমরা তো লাভের জন্য আসছি, ব্যবসা করতে আসছি, দুনিয়ায় লাভ চাই লাভ চাই লাভ চাই, কিন্তু দোকান পাটে আড্ডা মাইরা লাভবান হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত। কথা হয় না, অপকর্ম কইরা লাভবান হওয়া যায় না, ক্ষতিগ্রস্ত। অনর্থক সময় নষ্ট করে লাভবান হওয়া যায় না, ক্ষতিগ্রস্ত। তাই লাভবান হইতে গেলে মাহফিলে বৈশা ওলামায়ে কেরামদের জবান থেকে যদি একটা আয়াত শুনি, প্রত্যেকটা অরফে দশটা করে নেকি। সুবহানাল্লাহ, লাভ না লস। রব্বি করিম বলেন দুই নাম্বার হলো নেকামল। নেকামল 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 করতে হবে, নেকামলের জন্য প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে নেকামল লইয়া প্রতিযোগিতা করত, কে কত বেশি নেকামল করতে পারবে, এই নিয়া প্রতিযোগিতা শুরু হইত। আমাদের মধ্যে এখন শুরু হয় গুনাহ নিয়া, কথা বলেন না দিন। এক নাম্বার কি, ইমান। দুই নাম্বার হলো নেকামল। এই লড়াচড়া করেন না, এখানে নামাজ হবে, আমার পরে নামাজ হবে। তো এখানে সব বেশি নিয়ে এখন বেশি মানুষের মেলো নামাজ পড়া, সব বেশি বসেন। এক নাম্বার কি, আল্লাহ আমার এতে গুরুত্ব না বয়ে দিতে, বাঞ্চারাম পুরাইয়া যদি আপনার সাথে এইভাবে কথা কম লাগে, তো মুমে সিঙ্গে লিখিত, মুমে সিঙ্গে লিখিত, ভাবনা গেলে কি, ভাবনা গেলে কি, একটু মনোযোগ দিয়া শুনেন, বলুন এক নাম্বার কি, ইমান। মনোযোগ নাই তো এর ভিতরে, মনোযোগ থাকলে প্রতিটা কথা করে লিখে রেখে দিত, তাহলে উদ্দেশ্য তো নেক আমলের উদ্দেশ্য না। আয় বক্তা যাচাই করবে, বক্তা যাচাই করবে, ও ভেন্ডেলের বাড়ি থেকে চা খায় আর বক্তা করে টেস্ট করে লইয়া যাবে, সক্কা স্যার মাল্লা এ ভেন্ডেলের বয়স সিঙ্গেল লইলে জায়গা, বাস্তব না বাস্তব, বাস্তব না বাস্তব। আমার সিগে বড় বড় ওলামায়ে কেরাম এখানে বয়ান করবে, দেখা গেল ওই শ্বাস করলো বই এখন না জুইত করছে না জায়গা জায়গা, মন মানুষ হয়ে আমাদের খারাপ, এক নাম্বার কি, ইমান। এক নাম্বার হলো ইমান, ইমান, ইমান। এক নাম্বার ইমান, আল্লাহর উপরে ইমান আনতে হবে। আর ইমান কিন্তু আমরা সবাই আনছি, কিন্তু কোন দিকে যাইদা তো সাধার নিকে যাইদা তো দরজা কিন্তু খোলা, এটা লাগাইবার সিস্টেম জানি না, সিস্টেম জানি। ইমান তো ঢোকাইলেন পিছন দিয়া দরজা খোলা, লাভ হইলো নি, এই জন্য ইমান কোন কথায় যায় কোন কথায় থাকে এটাকে জানা দরকার। এক নাম্বার ইমান, দুই নাম্বার হলো নেকামল। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেকামল। এই নেকামল প্রতিযোগিতা করতে হবে, কার আগে বেশি নেকামল করা যায়, কার আগে বেশি নেকি অর্জন করা যায়। অনর্থক কথা বলবো না, আমরা নেকির জন্য আসছি, নেকির প্রতিযোগিতা করব, গুনাহের প্রতিযোগিতা যেন আমাদের মধ্যে না হয়, কথা হয় না। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা। তিন নাম্বার কি,
হক কথা। তিন নাম্বার হলো হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হক কথা কি খালি উজুরার জন্য কথা হই না, মসজিদের ইমামের জন্য, খালি খতিবের জন্য, বক্তার জন্য না, প্রত্যেকের জন্য হক কথা বলা, এটা কে বলে দিছে? তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা। এ শুধু মসজিদের ইমাম হক কথা বলবে এখানেই সীমাবদ্ধ নয়, কারণ মসজিদের ইমাম অনেক সময় হক কথা বলতে পারে না, চাইলেও পারে না, কারণ ইমাম সাহেবের বেতন যদি সরকার থেকে আসতো তাহলে হক কথা কইতো, কিন্তু আসে তো পাবলিক থেকে, কারণ পাবলিকের মধ্যে সুদপুরও আছে, ঘুষখোরও আছে, বেনামাজি আছে, বেপর্দাওয়ালাও আছে, এর কাছ থেকে ওটা আনতে হয়। এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদপুর সভাপতি হইবে হুজুরের বিদায় কর, আমি যে সুদ খাই হুজুরে জানলো কেমনে, ঘুষখোর যদি হয় সেক্রেটারি হবে আমি যে ঘুষ খাই হুজুরে জানলো কেমনে, অথচ হুজুর জানে না, হুজুর মানুষকে হক কথা বলতে আসছে কিন্তু হক কথা বলতে গিয়ে ইমামের চাকরি নাই, বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ শুধু হুজুরের পক্ষে, শুধু আলেমদেরকে দায়িত্ব দেয় নাই, তিন নাম্বার হলো হক কথা সবার বলতে হবে, কথা কয় না, হক কথা কিন্তু মিডা নাই, এটা করল্লার থেকে বেশি তিতা, বাস্তব না বাস্তব? হক কথা বড় তিতা, কিন্তু হক কথা বলতে হবে, এলাকার মাতব্বর যদি হন, বিচার করে, সালিশ করে, কি কয় মাতব্বর সর্দার, আপনাদেরও কাজ হলো হক কথা বলা, কথা হয় না? এরা হক কথা কেমনে কইব? গ্রামের সালিশ দরবার হইলে পরে মিথ্যাটারে এরা সত্য বানাইয়া দেয়, সত্যটারে মিথ্যা বানাইয়া তারপরে একজন নির্দোষ মানুষ করে দোষী সাব্যস্ত করে, হক কথা কইব? আর এই কাজটা যদি এরা না করে পকেটে সিগারেটও যাইব না, টেহ হবে তো, কথা হয় না? দি বিচার, 1000 টাকার নোট আগেই দেওয়া লাগে হুজুর, মাতব্বর সাহেব আমার দিকে কেন দেখছেন? বা চিন্তা করিস না, যা আমি যেহেতু আসো তো চিন্তা কি, মাতব্বর দেখবেন সুদ পুরা পয়সা থাকে, একটা পয়েন্ট ফাইলে হেজদা দিরা লাগে, দইর একটা গন্ডগোল লাগাইয়া 20 টাকা আরো 5 দিন লম্বা করে, বাস্তব কইলাম না বাস্তব? আমার নিজের দেখা অনেক বিচার দেখছি, বিচার এক মিনিটে শেষ করা যায়, কিন্তু হ্যাঁ বিচার তারে 3 সপ্তাহ লম্বা করছে, আর যতটা মাতব্বর এটা গুড়ায় কিন্তু এক জায়গা দিয়ে সাহা, এইটারে কবে আমি ভাবে কম তুই ভাবে কম, তোর মধ্যে আমার মধ্যে একটা ঝগড়া লাগবে, কম তো বিচার আসতে হইতো না, আবার আগামী কাল আসতে হইতো না, আবার আগামী কাল, এরা কিন্তু সাইডজন এক পক্ষে রে, কিন্তু বিচারে গিয়ে দুইজন দুইজন আলাদা হয়ে গেল, আমি নিজে দর্শী রহ, আমি নিজে দর্শী রহ, এই জন্য আমার এলাকাতে কোনো বিচার চলে না আমার উপর, একটা তোর বিচারের গোষ্ঠী গেলে আর বিচার, তুই কি আর বিচার করতে হবে, তুই কি আর বিচার করতে হবে? উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম বিচারক হওয়া, আফসোস আমাদের আফসোস আজকে সুন্দরে বিচার করতে হয়, বস্কুররা সমাজের বিচার করে, দোষী মানুষগুলাকে নির্দোষ বানায় দেয়, নির্দোষ মানুষটাকে দোষী বানায় দেয়, একমাত্র কারণ হলো মূর্খতার কারণে, একমাত্র এই কারণে। যদি সমাজের মানুষ যেই মসজিদের ইমাম হবে তাকে বিচারের দায়িত্ব দেওয়ার দরকার ছিল, তাহলে দেশের কোনো নির্দোষ মানুষ দোষী হইতো না। আজকে আলেমদেরকে বসায়া সুদ করার ঘুষ করে বিচার করে, বিড়ি টানার বিচার করে, অবাস্তব পেল, সঠিক বিচার পাইবেন কই? আর সমাজের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো গরিব মানুষের এখন বিচার নাই, যার টাকা আছে তার বিচার আছে, জোরে কই না, যার টাকা আছে বিচার আছে, যার টাকা নাই সত্য কইলাম না মিথ্যা কইলাম? হ্যাঁ কথা কই না, সত্য কইলাম না মিথ্যা কইলাম? সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুখে না, আসেনি শান্তি, শান্তির মা মরে গেছে, বাস্তব না বাস্তব? সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই, এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই, অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ না দিলে আদালতে, ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর বিচার নাই, আসেনি? বর্তমানে টেকা ছাড়া কোনো বিচার আছে? বিচারের আগে বান্ডিল দেওয়ার লাগে, বাস্তব না বাস্তব?
বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে, বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক নেই, ঠিক নেই, বিচার পাইবেন কই? সব জায়গায় দেখা যায় ঘুষ করে বৈশা রয়েছে, ঘুষ না দিলে বিচার পাবেন না, কপাল বড় খারাপ। এই জন্য প্রত্যেকটা মানুষকে হক কথা বললে আজকে সমাজের এই হাল হতো না। মর্শিদে মাসুদ তো নামাজ পড়ে, হাতে আছে তসবিহ, পাশের বাড়িতে যখন ঢোল তবলা বাজানো হচ্ছে উনি তসবিহ ফাঁকে দিয়া কয় না ইউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উনি পড়তেছে গানের কাছে তো যাইতেছে, তখন কইতেছে এখানটা কেটা করলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এরা ধ্বংস ধ্বংস। ওনার নিন্দা জানাইছে, কি জানাইছে, অথচ ওনার শক্তি আছে, সামর্থ্য আছে এই গান বাজনায় বাধা দেওয়া, কথা কয় না, খালি সুবহানাল্লাহ কয়ে জান্নাতে যাওন যা, কথা কয় না দি। উনি তসবিহ পড়তেছে আর সুবহানাল্লাহ পড়তেছে, দুল বাজনা শুইনা কয় না নাউজুবিল্লাহ, এই কাজটা কে করলো, এটা তো ঠিক হইলো না, এখানে শেষ না, বাধা দেওয়া হক কথা বলা কে বলছে। তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা, শুধু ইমাম সাহেব আর খতিব আর মাদ্রাসার শিক্ষকরা হক কথা বলবে এখানে শেষ নয়, আপনারা যারা আছেন প্রত্যেকের উপরে হক কথা বলা ফরজ। গড়ের মধ্যে যদি সবার বড় হন আপনাকে গড়ের মধ্যে হক কথা বলতে হবে, বিচারক হইলে হক কথা, মেম্বার হইলে হক কথা, চেয়ারম্যান হইলে হক কথা, এমপি মন্ত্রী হইলে হক কথা, হক কথা যদি বলতো সমাজের মধ্যে আজকে এরকম হক না, কথা হই না দি। হ্যাঁ বাস্তব করেন না বাস্তব, আজকে সবগুলা লং চট্রে বানান বিচারক তিন তালাক দিয়ে সাইরা দিছে, আমার কাছে কোন আইছে আফসোসের বিষয় চিন্তা করে, তিন তালাক বেচারা বিদেশ থেকে সদ্য মুশকি তালাক করে দিচ্ছে, খালি এরাজ না ও তোরে তালাক, তোর বাইন তালাক, সদ্য তালাক, তোর মা শুদ্ধ তালাক, নাউজুবিল্লাহ কইয়া আমার কাছে কৌজুর অহন এটা কিতা করেন, আমি তোরে কুবানি হন, আমার কাছে কিতা কর, আমার কাছে কত কিতা করতাম, আমি কিতা করি শেষ তো যা পান্ডল গ্রাম বিচার হয়েছে, বিচারক কি করছে ও সর্দাররা কইছে গুসার সুরে কইয়া লিছে এই লেগিটা তালাক হইছে, এই লেগিটা তালাক হইছে। মিথ্যা কথা বলে আল্লাহ জিব্বা ঠান্ডা ছিড়বে, এটা কোন আমার কাছে আয়ে তালাক দিছে সর্দাররা বলে বিচার করছে, ও তিনটা বাচ্চা আছে, তখন ইডি বিদা হইল না, রাগ কইরা কইছে এটা কোনো তালাক হইছে না, এর জুতা দা ফিরানি দরকার আছে, তুই কোনো ফটো হইছস সুরায় ফাতিহা পড়তে পারছ না, তুই তিন তালাকের পরে মিলাইয়া দেশ মানবতা দেখায় তো বাচ্চা দিলে আমায় এটা কই দিব, থাক দে এটা গুসা করে মানতে কও, আচ্ছা কোন তো তালাক যে দে কি হাসতে হাসতে দে, কথা দিবেন না, তালাক তো গুসা করে দে, সব গুসা করে তালাক দিতে, গুসা করে দেন তাই মানে আস্তে আস্তে কর, আস্তে আস্তে নাস্তে 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 তালাক দে, কথা কয় না তুই, তালাক কেমনে দে, গুসা করে দে, চেহারা সমাধান দেখো তিনটা বাচ্চা হয়ে গেছে গা, আচ্ছা গুসা করে তালাক দিছে এটা করতেছ কেন, ওই যে লম্পট বদমাশ গুলাতে বিচার করাইছে, যার জন্য সমাজের অবস্থা এখন, যতবার থাকবো জেনার গুণা হবে আর যতটা সন্তান হবে সব যারো সন্তান হবে, সমাজের মধ্যে যারো সন্তানের এত বাড়া বাড়ছে কেমন, যারো সন্তানদের দেখলে চিন্তা করবেন, যদি আলেমদের সাথে বিয়াদবি করবে বুঝবেন এটা যারো সন্তান, বাস্তব না বাস্তব, লক্ষণ আছে তো, যারো সন্তান চিনার লক্ষণ আছে, দেখবেন অতিরিক্ত বিয়াদব যেগুলা ওলামায়ে কেরামদের সাথে বিয়াদবি করে, ইমামের সাথে বিয়াদবি করে, আলেমদের সাথে বিয়াদবি করে, বুঝবেন বেদাল আছে, ওই তালাকের ভরে মিলাই দিছে, কথা হয় না সমাজের মধ্যে হক কথা চালু করতে হবে, হক কথা চালু করতে হবে বলছে কে, তিন নাম্বার হলো হক কথা, তিন নাম্বার হলো হক কথা, তাই হক কথা তিতা হোক কিন্তু বলা দরকার, কথা হয় না, তিতা হইল এটা বলতে হবে, রব্বি করিম বলে বলছুন, এক নাম্বার ইমাম, দুই নাম্বার নেকামল, তিন নাম্বার হলো হক কথা, চার নাম্বার হলো ওয়াতাওয়াসবিসবর, আল্লাহ বলেন চার নাম্বার হলো সবর করা, ধৈর্য ধরা, চার নাম্বার কি, ধৈর্য ধারণ করতে হবে, মাথা গরম করা যাবে না, মাথা গরম হইলি সমস্যা, তাই ধৈর্য ধারণ করতে হবে, আর যাদের ধৈর্য আছে তারাই ইমান আনতে পারে,
যাদের ধৈর্য আছে তারাই নেক আমল করতে পারে, যারা ধৈর্য আছে তারাই হক কথা বলতে পারে, ঠিক নেই? রব্বে কারীম বলেন চার কর্মসূচি যারা পালন করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, চার নাম্বার ধৈর্য। চারটা কর্মসূচি আমার আল্লাহ কোরআনে বলছেন, কসম কাইয়া ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। চার কর্মসূচি যারা পালন করবে রে তারা ব্যতীত, চার কর্মসূচি আপনাদেরকে জানাইয়া দিলাম, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, চার নাম্বার ধৈর্য, এই চারটা আমল আমরা করতে পারবো, কথা হয় না? রব্বে কারীম বলে বললেন শুন, আমি আল্লাহ তোমাদেরকে কসম কাইরা বললাম, কসম কাইরা কইলাম, তোমরা যদি চারটা কর্মসূচি পালন করো ধ্বংস হবে না, ধ্বংস হবে না, আর যদি চার কর্মসূচি পালন না করি রে ধ্বংস নির্ঘাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ পুঁজি কম না বেশি, অল্প পুঁজি, সময় বলতে আল্লাহ সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম করছে, বান্দারে অল্প পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি, অল্প পুঁজি দিয়া, এই পুঁজিটা সীমিত কিন্তু মুনাফা হইতে হবে অসীম, কথা হয় না? নেকি কত নেকি আমরা বাড়াইয়া দিতে হবে, অনর্থক আমরা কথা না বলবো, রাস্তাঘাটে অনর্থক কথা বলে মামাসটা পয়রা তসবিটা লইয়া দোকানের সামনে গিয়া তসবিও পড়তেছে, দোকানদার রে বলতেছে টিভিটা সাইড়া দে, টিভিটা সাইড়া আছে নিরা স্যার, টিভি সাইড়া দিছে, টিভিটা সারার পরে জিগাইটা কেলা, ওটা প্রধানমন্ত্রী কি তা কয়, ওই মুখটা কয় আছে নিরা কম, আবার এদিকে সুমানো আছে তসবিও পড়তেছে, টিভিতে কি দেইডো জিগা, আবার জিগায় তোর বাচ্চাটা মাইয়াটা দিয়ে বিয়া দিছে সুখে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিতা করে তো সুবহানাল্লাহ, জামাই কিতা করে সুবহানাল্লাহ, তসবি বেসারা রাতই আছে, এই সব কিছু জিগাইয়া একটা সুমা দেয়, একশো হয়ে গেছে, কত হইছে, আমি নিজে সুখী রং দেখছি, সুবহানাল্লাহ পড়তেছে, বেসার মাইয়া কিতা করে এটা জিগা, ব্যবসা কিরম চলে এটা জিগা, বাকি দেন ইসিন দিছি নি টেকা, এ লোক পালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদের টেকা দেয়া বাকি নেয় দিবনি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা বাকি টাকা দিস না সুবহানাল্লাহ, ছেলেটা ভালো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলেন অনর্থক কথা যারা বলবে তারা জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ, অকুন্না নাখুদু মাআল খায়দীন, বেহুদা কথা যারা বলে তারা জাহান্নামে যাওয়ার জন্য তিন নাম্বার কারণ, নাম্বার কারণ অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, বরং মসজিদ থেকে বাড়িতে যাবেন যখন সুযোগ পাবেন পড়তে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি আপনার 100 হয় নেকি আছে না নাই, বেহুদা কথা বললে জাহান্নামে যাওয়ার জন্য তিন নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, আজকের উলামা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানায়া দেই, চারটা কর্মসূচি যদি পালন করেন আল্লাহর কসম আর ক্ষতিগ্রস্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। কারা কারা চারটা কর্মসূচি ঈমানের সহিত পালন করবেন হাত তুলে দেখায়া দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত শুধু নামাজ এখানে হবে, উজুর জন্য সময় দেওয়া দরকার, আমি আপনাদের সামনে চারটা কর্মসূচি দিয়ে গেলাম, চারটা কর্মসূচি আমরা পালন করবো ইনশাআল্লাহ, কথাগুলির উপরে ভুল টুটি থাকলে ক্ষমা চাই, এবং বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।